তোমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন সংখ্যা যদি হয়ে থাকে শূন্য কিন্তু তারপরও তুমি যদি হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে করতে চাও গ্রো করতে চাও এই ভিডিওটা তোমার জন্য এই ভিডিওতে আমি টোটাল আটটা কথা বলবো যেগুলো আসলে হচ্ছে তোমার শূন্য থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ প্রসেস তুমি কি নিয়ে ভিডিও বানাবা কিভাবে ভিডিও বানাবা কিভাবে সেটাকে আপলোড করবা কিভাবে তুমি সাবস্ক্রিপশন সংখ্যা বাড়াবা এবং সবার লাস্টে গিয়ে বলবো হচ্ছে কীভাবে তুমি ইউটিউবের ভিডিও থেকে তুমি আর্ন করতে পারো মনিটাইজ করতে পারো সো এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং ওই যে বেল বাটনটাতে চাপ দিয়ে রাখো সো ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে গেলে নাম্বার ওয়ান যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ভাই তুমি কি রিলেটেড ভিডিও বানাবা এই কোন রিলেটেড ভিডিও বানাবা এটা ডিসাইড করার জন্য তুমি তিনটা কোশ্চেন নিজেকে জিজ্ঞেস করতে পারো নাম্বার ওয়ান কোয়েশ্চেন হচ্ছে যে তুমি কোন জিনিসটা ভালো পারো তুমি কি মুভি বেশি দেখো মুভি রিভিউ করতে ভালো পারো তুমি কি রাজনৈতিক অ্যানালাইসিস করতে ভালোবাসো তুমি কি হয়তো পড়াশোনাতে ভালো পড়াশোনার টিপস অ্যান্ড ট্রিক্স বানাইতে পারো তুমি কি গান ভালো গাইতে পারো তুমি কি খেলাধুলায় ভালো তুমি কি রান্নায় ভালো নাকি তুমি আড্ডায় ভালো তুমি কিসে ভালো বা সেটা যদি তুমি না জানো তাহলে তুমি জিজ্ঞেস করে দেখো যে তোমার ফ্রেন্ডটা তোমার কাছে কি জন্য আসে তারা কি তোমার কাছে একটা গল্প লিখে নিতে আসে তোমার কাছে কি ছবি তুলে দিতে বলে তোমার কাছে কি বলে যে দোস্ত তুই রান্না কর রান্না অনেক ভালো হয় না কি কারণে আসে সেটা যদি তুমি জিজ্ঞেস করতে পারো তাহলে তুমি বুঝে ফেলবা ভালো সেটা যদি তুমি তুমি বুঝতে না পারো আরো দুইটা কাজ করতে পারো নাম্বার কাজ করতে পারো তুমি ইউটিউবের হিস্ট্রি লেফট সাইডে যে হিস্ট্রি আছে ওটাতে ক্লিক করে দেখো যে লাস্ট বিশটা বা পঞ্চাশটা তুমি কি টাইপের ভিডিও দেখছো তার মানে ওই রিলেটেড তোমার ইন্টারেস্ট আছে এরপর চিন্তা করে দেখো যে সেই টাইপের কন্টেন্ট তুমি বানাইতে পারো কিনা তুমি হচ্ছে ইউটিউবের ক্যাটাগরি গুগলে সার্চ দাও অনেকগুলো এবং আসবে যেমন ধরো তুমি যদি খাইতে পছন্দ করো তুমি দেখবে যে আচ্ছা ফুড যারা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খায় সেটা রিভিউ দেয় এটা এক ধরনের চ্যানেলের টাইপ আবার হচ্ছে অনেকে রান্না করে সেটা এক ধরনের টাইপ আবার অনেকে হচ্ছে যে আচ্ছা ফুড কিভাবে গ্রো করবে কিভাবে শাকসবজি বানাবে অথবা বাজার থেকে কীভাবে বুঝবে যে কোন সবজিটা ভালো কোন সবজিটা ভালো না এই রিলেটেডও চ্যানেল আছে তো তুমি চিন্তা করে দেখো যে কোন বিষয়ে তোমার আগ্রহটা বেশি সেটা রিলেটেড চ্যানেল হইতে পারে এইটা হচ্ছে তুমি কি টপিকের ভিডিও বানাবা এইটার আরও দুইটা পার্ট আছে এর মধ্যে হচ্ছে সেকেন্ড পার্টটা হচ্ছে তোমার ভিডিওগুলো আসলে দেখবে কে টার্গেট অডিয়েন্সকে এই টার্গেট অডিয়েন্সের জন্য হচ্ছে স্পেশাল একটা কথা আছে এটাকে বলা হচ্ছে নিশ নিশ মানে হচ্ছে কি ধরো আমার যে এই চ্যানেলটা এই চ্যানেলের নিশ হচ্ছে যারা স্কুল বা কলেজের স্টুডেন্ট যারা হচ্ছে প্রোগ্রামিং শিখতে চায় লাইফটাকে একটু ভালো করতে চায় এবং তারা হচ্ছে হয়তো মাঝে মধ্যে দু একটা ফানও পেতে চায় এই রিলেটেড চ্যানেল হচ্ছে আমারটা তুমি যে কোনো একটা ইউটিউবের চ্যানেলে যাও দেখবে যে তার লাস্ট আটটা দশটা ভিডিও হচ্ছে ওই রিলেটেড ভিডিও তার মানে হচ্ছে তারা একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য ভিডিও বানায় তোমার স্পেশাল গ্রুপটা কি সেটা তুমি জিজ্ঞেস করো নাম্বার থ্রি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে ওরা কেন দেখবে তার মানে ওরা কোন ভ্যালুটা পাবে ভিডিও থেকে তারা কি ফান পাবে তোমার যদি কমেডি থাকে রোস্টিং থাকে বা কারো পচাও বা হচ্ছে মুভির রিভিউ করে থাকো তার মানে মুভিটা ভালো না খারাপ বা মুভির ভিতরে কি হয়েছে ওই জিনিসটা জানতে পারবে বা স্পোর্টস অ্যানালাইসিস করলে কোন খেলোয়াড়টা ভালো কোন খেলোয়াড়টা ভালো করতে পারে নাই বা কম্পিটিশন কি হয়েছে ওটা সম্পর্কে জানে জানবে তোমার ভিডিও থেকে কি জানবে এই জিনিসটা জিজ্ঞেস করো তুমি যদি গান ভালো গাইতে পারো তার মানে ওরা আনন্দিত হবে এন্টারটেনমেন্ট পাবে তার মানে কোন টাইপের ভিডিও বানাবা এই জন্য সিম্পল তিনটা কোয়েশ্চেন তুমি কোনটাতে ভালো কারা তোমার টার্গেট অডিয়েন্স এবং তারা কেন দেখবে নাম্বার ওয়ান টপিক যদি তোমার ঠিক হয়ে যায় তাহলে তোমার ইউটিউব চ্যানেল ইস্টাবলিশ করার থার্টি টু ফোর্টি কাজ কিন্তু ওখানেই হয়ে যায় এরপরে নাম্বার টু স্টেপে তোমাকে সিম্পল কয়েকটা হোমওয়ার্ক করতে হবে হোমওয়ার্কের মধ্যে প্রথম একটা পার্ট আসবে যে তোমার চ্যানেলের একটা নাম থাকতে হবে এই নামটা যদি একটা মিনিংফুল নাম হয় তাইলে অনেক কাজে লাগে যেমন কারো যদি চ্যানেলের নাম হয়ে যাতে গিটার হিরো অর ফটোগ্রাফি মাস্টার অথবা হচ্ছে ভিডিও হ্যাকস অ্যান্ড ট্রিক্স তার মানে চ্যানেলের নাম শুনলে তুমি বুঝে ফেলবা যে ওই চ্যানেলে কি হচ্ছে সো তোমার চ্যানেলেরও একটা এরকম একটা মিনিংফুল নাম হইতে হবে আর নাম্বার টু হচ্ছে তোমাকে সিম্পল একটা সাদা কাগজ নিয়ে বসে তুমি ঠিক করে ফেললা যে আচ্ছা আমি এই 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 ভিডিও বানাইতে চাই এরকম আটটা বা দশটা ভিডিও টাইটেল তুমি সেট করে ফেলো আলটিমেটলি সেগুলো বানাই কি বানাই বানা সেটা পরে দেখা যাবে কিন্তু তুমি টপিকগুলো সেট করতে পারলেই বোঝা যাবে যে আচ্ছা তুমি মোটামুটি সিরিয়াস হচ্ছ হোমওয়ার্ক করতেছো বা বুঝতেছো যে এই জিনিসগুলো এইখানে বানাইতে হবে আর নাম্বার থ্রি হচ্ছে তুমি যাদের চ্যানেলগুলোকে পছন্দ করো বা লাইক করো বা ফলো করো ওদের সাথে তোমার নিজেকে কম্পেয়ার করতে যাবা না কারণ তুমি মাত্র শুরু করতেছ তোমার ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হবে তোমার কথা বলার স্টাইল গিয়ে তুমি আটকে যাবা তোমার হয়তো লাইটিং ঠিক মতো হবে না বা তোমার সাউন্ড ঠিক মতো আসবে না ওগুলো কিচ্ছু নিয়ে চিন্তা করার দরকার নেই জাস্ট তুমি জিরো আছো জিরো থেকে তুমি ফার্স্ট স্টেপ নিচ্ছ অন্যদের সাথে তুমি কম্পেয়ার করতে যাবা না এইগুলো তোমার নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে তুমি কিভাবে ভিডিও রেকর্ড করবা সো ভিডিও রেকর্ড করতে গেলে আমরা অনেকেই অনেক বেশি চিন্তা করে ফেলি যে আমার একটা ডিএসএলআর ক্যামেরা লাগবে আমার স্পেশাল লাইটিং লাগবে আমার অডিও রেকর্ডিং ডিভাইস কিনতে হবে এইরকম জিনিস নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই ওই হাউ আই মেক ভিডিও এরকম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে তোমার মাথা নষ্ট করার দরকার নাই তোমার যেটা দরকার সেটা হচ্ছে একটা স্মার্টফোন এই স্মার্টফোন দিয়ে তুমি ভিডিও রেকর্ড করবা দরকার তুমি অনেকগুলা বই খাতার উপরে তাক তাক করে তার উপরে হচ্ছে স্মার্টফোনটা রেখে দিবা এরপরে এই স্মার্টফোনে কথা বলতে শুরু করে দিবা এবং স্মার্টফোনের মধ্যেই তুমি অনেকগুলো অ্যাপস ইনস্টল করে নিতে পারবা যেগুলোতে তুমি হচ্ছে ভিডিও এডিট করে নিতে পারবা তুমি গুগল প্লে স্টোরে গেলে এরকম অনেকগুলো অ্যাপস পেয়ে যাবে যেমন ধর হচ্ছে ফিল্মেরা গো ম্যাজিস্ট্রো তারপরে ইংক শর্ট বা এরকম আরো অনেকগুলো আছে আমি ভিডিও ডিসক্রিপশনে কিছু লিংক দিয়ে দেব বা তুমি গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে হচ্ছে এরকম মোবাইলে ভিডিও এডিট করে সেই ভিডিওটাই ডাইরেক্ট হচ্ছে ইউটিউবে আপলোড করে ফেলার মতো সবটা তুমি পাবা তার মানে তোমাকে আলাদা হচ্ছে সফটওয়্যার কিনে ইনস্টল করে ওই এডিটিং এর মাস্টার হওয়ার কোনো দরকার নাই তোমার প্রথম কয়েকটা ভিডিও হবে কিছুই না তুমি একটা কথা বলতে যাবা কথা বলতে গেলে তুমি আটকে যাবা বা শব্দ উচ্চারণ আটকে যাবে সেটাকে তুমি তুমি আবার রেকর্ড করবা করবা তারপরে হচ্ছে যে ভিডিওটা পুরোটা একটা টাইম মধ্যে থাকবে তুমি কেটে কেটে কিছু অংশ বাদ দিয়ে দিবা তারপরে জোড়া লেগে যাবে তারপরে তোমার পুরো ভিডিওটা হয়ে যাবে তার মানে তোমার ভিডিও রেকর্ড এবং এডিট করা নিয়ে মাথা নষ্ট করার দরকার নাই এই তোমার স্মার্টফোনই যথেষ্ট নম্বর ফোর হচ্ছে জাস্ট ডু ইট ভিডিও বানাইতে গেলে হচ্ছে আমাদের ভয় মশির কোনো শেষ নাই গত এক দেড় বছর দুই বছর ধরেই তুমি চিন্তা করতেছো ভিডিও আপলোড দিবা আপলোড দিবা আপলোড দিবা এখন পর্যন্ত তোমার ভিডিও রেকর্ড করা হয় না আপলোড করা হয় না সো তোমার প্রথম ভিডিওটা আসলে অনেক জঘন্য হবে অনেক খারাপ হবে দেখতে খুব বাজে হবে কিন্তু তারপরও তুমি এই ভিডিওটা আপলোড করে ফেলো নাম্বার ফাইভ হচ্ছে ভিডিও বেসিক তার মানে ভিডিওর পাঁচটা বেসিক জিনিস আছে এই পাঁচটা বেসিক জিনিসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে থামলেন তার মানে তুমি আজ পর্যন্ত যত ভিডিও দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি থামলাইন দেখে ভিডিওটাতে ক্লিক করো তো তোমাকেও হালকা পাতলাভাবে থামলাইন বানানোর প্রসেসটা জানতে হবে তো সেটার জন্য তোমার প্রথম প্রথম ফটোশপের টেমপ্লেট টুমপ্লেট এগুলোতে যাওয়ার দরকার নাই ক্যানভা নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে ওটার লিঙ্ক আমি দিয়ে দেবো সেখানে গেলে তুমি ইউটিউব থামলাইন হিসেবে সার্চ দিলেই অনেকগুলো টেমপ্লেট পাবা বাস তুমি তোমার ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিবা তারপর হচ্ছে সেটা ক্যানবা অ্যাপের মধ্যে বা ক্যান ক্যানভার ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপলোড করে দিবা তারপরে ওদের ওখানে হচ্ছে টেক্সট লেখার কিছু টেম্প আছে ওগুলো বসিয়ে দেবা বাস তোমার থামলেন হয়ে যাবে আমি আমার লাস্ট যে পনেরো বিশটা ভিডিও বানাইছি সব থামলেনগুলো হচ্ছে ক্যানভা থেকে বানানো তার মানে হচ্ছে ভিডিও বেসিকের ফার্স্ট জিনিসটা হচ্ছে থামলেন নাম্বার টু হচ্ছে টাইটেল তার মানে ভিডিও টাইটেল দেখে লোকজন সেকেন্ড বিচার করবে যে ওই ভিডিওতে ক্লিক করবে কিনা বা ভিডিওটা দেখবে কিনা বা ওই ভিডিওটা আমার জন্য অ্যাপ্লিকেবল কিনা তুমি হয়তো অনেক ইন্টারেস্টিং টাইটেল দিতে পারো যেমন কদিন আগে আমি হচ্ছে একটা ইন্টারেস্টিং টাইটেল দিলাম যে কিভাবে তুমি হচ্ছে বুয়েটে চান্স পেতে পারো তার মানে এই টাইটেল দেখে লোকজন বুঝতে পারবে যে আচ্ছা বুয়েটে চান্স পাওয়ার জন্য কীভাবে পড়াশোনা করবে ওই জিনিসগুলো ওই ভিডিওতে আছে তার মানে তোমার ভিডিও টাইটেলের সাথে ভিডিও কন্টেন্টের একটা রিলেশন থাকতে হবে রিলেশন যদি না থাকে তাহলে লোকজন আগ্রহ পাবে না ক্লিক করে তোমার ভিডিওটা দেখতে আসবে না আবার কখনো এটা করতে যাবে না যে তোমার ভিডিও টাইটেল হচ্ছে এক রকম আর ভিতরে কন্টেন্ট হচ্ছে আরেক রকম এইটা হলে লোকজন তোমার সাবস্ক্রাইব করবে না ভিডিও এক দুই সেকেন্ড দেখে ওখান থেকে চলে যাবে নাম্বার থ্রি হচ্ছে ভিডিওতে তোমার নিচে কিছু হচ্ছে তুমি ট্যাগ লাইন বসা দিতে পারো তাহলে ইউটিউবের সার্চ ইঞ্জিন বুঝতে পারবে যে এটা কি রিলেটেড ট্যাগ লাইন সো ট্যাগ লাইন তুমি কিভাবে দিতে পারো জাস্ট তোমার ভিডিও টপিক কি যদি আমি প্রোগ্রামিং রিলেটেড ভিডিও বানাই তাহলে আমি বলবো প্রোগ্রামিং প্রোগ্রামিং টিউটোরিয়াল যদি পাইথনের টিউটোরিয়াল হয় তাহলে পাইথন আরো কিছু ট্যাগলাইন দিয়ে দেবো তাহলে ইউটিউব বুঝতে পারবে যে এটা কি রিলেটেড আর নাম্বার ফোর হচ্ছে তুমি ভিডিওর জন্য কিছু হচ্ছে ডিসক্রিপশন লিখে দেবা যে ভাই এখানে এই এই জিনিস এই রিলেটেড আমি কথা বলার চেষ্টা করছি তোমরা সাবস্ক্রাইব করে দাও বা তোমার যদি সোশ্যাল মিডিয়া থাকে ফেসবুকের লিংক তোমার ইনস্টাগ্রামের লিংক ওই জিনিসগুলো এখানে দিয়ে দেবা আর নাম্বার ফাইভ হচ্ছে ভিডিওর এন্ড স্ক্রিন তার মানে ভিডিওটা লাস্টে গিয়ে তুমি হয়তো তোমার চ্যানেলের সাবস্ক্রাইব করা বাটন দিয়ে দিবা তোমার কোনো প্রিভিয়াস ভিডিও থাকলে সেই ভিডিও থামলেন দিয়ে দিবা এই পাঁচটা হচ্ছে তোমার ভিডিওর বেসিক এই পাঁচটা জিনিস তুমি যদি করতে পারো তোমার ভিডিও রিলেটেড সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গেল এরপরে তোমার নাম্বার সিক্স যেটা আছে সেটা হচ্ছে কিভাবে তুমি চ্যানেলটাকে গ্রো করবা প্রথম প্রথম গ্রো করতে গেলে তোমার প্রথম দশজন একশো জন সাবস্ক্রাইবার ঘাম ঝরে যাবে আনলেস তুমি খুবই খুবই ক্রিয়েটিভ কিছু যদি না করে ফেলে থাকো তাহলে তোমার আস্তে আস্তে দেখা যাচ্ছে একজন দুইজন চারজন করে সাবস্ক্রিপশন বাড়বে তো সাবস্ক্রিপশন সংখ্যা বাড়াইতে গেলে তোমার ফার্স্ট জিনিস হচ্ছে তোমার ক্লোজ ফ্রেন্ড সার্কেল যদি বলো ওরা তোমাকে একটু উপহাস করবে ওরা তোমাকে পাত্তা দিবে না বা সাবস্ক্রাইব অত বেশি করবে না তুমি যেটা করতে পারো নিজে নিজে হচ্ছে একটু সেলফ প্রমোট করবা বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে অথবা অন্য ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি হচ্ছে ইন্টারেস্টিং কমেন্ট করবা তাহলে লোকজন তোমার কমেন্ট এর রিপ্লাই করে তোমার ওই চ্যানেলের নামের মধ্যে ক্লিক করে তোমার চ্যানেলে চলে আসে যদি দেখে যে না এখানে ইন্টারেস্টিং ভিডিও আছে তোমার ভিডিওটা দেখবে বা ভালো লাগলে সেখানে সাবস্ক্রাইব করে ফেলতে পারে এছাড়াও তুমি এইসব জায়গাতে হচ্ছে এই জিনিসগুলো এবং ফেসবুক বা ইউটিউবে সাবস্ক্রিপশন সংখ্যা বেশি আছে ওদেরকে বলবা যে ভাই আপনি ভিডিওটা আপনার লোকদের সাথে শেয়ার করেন তারা যদি রিলেভেন্ট পায় দশজনের মধ্যে হয়তো একজন বা দুজন তোমাকে যদি শেয়ার করে দেয় তাহলে তোমার সাবস্ক্রিপশন সংখ্যা ভালো বেড়ে যেতে পারে নাম্বার সেভেন হচ্ছে ধৈর্য এই ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট শুরুর দিকে তোমার গ্রোথটা খুবই ফ্ল্যাটার হবে তার মানে তোমার প্রথম একশো বা প্রথম এক হাজার সাবস্ক্রিপশন পাই দিয়ে তোমার পুরো ঘাম ঝরে যাবে এরপরে আস্তে আস্তে তোমার যদি কন্টেন্ট ভালো হয় কন্টেন্ট যদি ইউজফুল হয় লোকজন যদি ভ্যালু পায় তাইলে আস্তে আস্তে সেটা আরো বাড়তে থাকবে কিন্তু তোমাকে ধৈর্য রাখতে হবে এবং তোমার ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে টিট ক্যারি করবে আ ও তো ইউটিউব সেলিব্রেটি হয়ে গেছে ও তো এই কামাই করে দুনিয়া উল্টে ফেলতেছে এরকম হাবিজাবি কমেন্ট করবে সেগুলোতে পাত্তা দেওয়ার দরকার নেই তুমি যদি হচ্ছে লং টার্ম গেম খেলার জন্য ধৈর্য সহকারে ভিডিও বানাইতে না পারো আলটিমেটলি তোমার চ্যানেলটা গ্রো হবে না সো পেশেন্স এবং হার্ড ওয়ার্ক এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং শুরুর দিকে চেষ্টা করবা যে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দিতে একটু কনসিস্টেন্ট থাকতে তাহলে যারা সাবস্ক্রাইব করবে ওরা বুঝবে যে আচ্ছা আমি প্রত্যেক সপ্তাহে একটু ইউজফুল কন্টেন্ট পাচ্ছি এই ক্ষেত্রে তুমি যারা হচ্ছে ভালো ইউটিউবার প্রতি রবিবার সন্ধ্যার সময় ভিডিও আপলোড করবো বা প্রতি শুক্রবার হচ্ছে সকালবেলা আমার ভিডিও আসতে থাকবে তাহলে লোকজনও জানে যে ওই সময় আমি হয়তো নতুন কিছু শিখতে পারবো বা নতুন কোনো মজা হবে বা ইন্টারেস্টিং কিছু একটা আসবে তো তুমিও সেরকম একটা রুটিন ডেভেলপ করার চেষ্টা করো আর লাস্ট নাম্বার এইট যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে মনিটাইজ করাটা মনিটাইজ করার জন্য তোমাকে বেসিক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটা হচ্ছে তোমার চ্যানেলের সাবস্ক্রিপশন সংখ্যা এক হাজার অথবা তার বেশি হইতে হবে এবং গত এক বছর অর্থাৎ লাস্ট বারো মাসে তোমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেই ভিডিও টোটাল ভিউ চার হাজার ঘন্টার বেশি হইতে হবে তার মানে তোমার ভিডিওগুলা অন্য মানুষের কাছে ইউজফুল মনে হইতে হবে তো শুরুর দিকে তুমি কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো যে শুরুর দিকে তুমি মিনিংফুল একটু লম্বা ধরো আট মিনিট দশ মিনিট যদি ইউজফুল ভিডিও বানাও তার মানে যারা আগ্রহী তারা ধরে ধরে পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমার টোটাল আওয়ারের সংখ্যাটা বাড়বে আর্নার একটা উপায় হচ্ছে যে তুমি ভিডিওর মধ্যে অ্যাড অন করে দিবা তাইলে আস্তে আস্তে ওই অ্যাডগুলো লোকজনকে ভিউয়ারকে দেখাইয়া ওখানে ছোট্ট একটা

के যাচাই বাসাই করে তোমাকে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে তোমাকে একটা ছোট্ট একটা নিশ গ্রুপ বা একটা কমিউনিটি ডেভেলপ করতে হবে এবং এটার পিছনে সময় দিতে হবে তুমি যদি সিরিয়াসলি সময় দিতে পারো তাইলে এই রিলেটেড কন্টেন্ট বানানোর জন্য ডেডিকেটেডলি সো এটাই ছিল হচ্ছে আমাদের টোটাল আটটা টিপস অ্যান্ড ট্রিক্স এবং স্টেপ বাই স্টেপ প্রসেস কিভাবে তুমি এই দুই সালেও হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারো এবং আরো অনেক বড় করে একটা ফ্যান বেস বা হচ্ছে একটা কমিউনিটি স্টাবলিশ করতে পারো সো এই ভিডিওটা তুমি যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি কি টাইপের চ্যানেল অথবা তোমার চ্যানেলে কেন আমার যাওয়া উচিত যদি তোমার কমেন্ট ভালো লাগে তাহলে আমি অবশ্যই তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো এবং কমেন্টও করে আসবো আর তুমি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো অল দ্য বেস্ট